ইরান ও তার প্রক্সিদের সতর্ক করে দিতে অভিনব উপায় বেছে নিয়েছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র তার মিত্রদের বিরুদ্ধে অস্ত্র তুলে না নিতে লেবানন জুড়ে মার্কিন সেনাবাহিনীর বার্তা সম্প্রচার করা হয়েছে। তাদের বার্তা সম্প্রচারের জন্য জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারকে বেছে নেওয়া হয়েছে, এমনই এক খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। আরবি ভাষায় ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবেন না, ইরান ও তার প্রক্সিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার মিত্রদের রক্ষা করবে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়। এমন বার্তার সঙ্গে মার্কিন যুদ্ধবিমানের ছবিও জুড়ে দেওয়া হয়। ওই বিজ্ঞাপনের বিষয়ে অবগত একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, সেন্টকম এই বিজ্ঞাপন দিয়েছে, যদিও সেন্টকমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে ডেটিং অ্যাপে বিজ্ঞাপন দিয়ে ইরান ও তার প্রক্সিদের হুমকি দেওয়ার বিষয়টি হজম হয়নি মার্কিন কর্মকর্তাদের। ওয়াশিংটন পোস্ট বলছে, টিন্ডার যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ডেটিং অ্যাপ, কিন্তু বেশ কয়েকজন কর্মকর্তা ও বিশেষজ্ঞ বলছেন এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে সতর্ক করা হলেও তা খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না। উল্টো মার্কিন সামরিক বাহিনীর এমন কর্মকাণ্ডকে ভুল বা অলসতা হিসেবে বর্ণনা করেছেন তারা।